বিদেশ থেকে আসার সময় বা বিদেশে যাওয়ার সময় একজন যাত্রী কত ডলার পর্যন্ত নিতে পারবেন কিংবা আনতে পারবেন? বিদেশ থেকে আসার সময় একজন যাত্রী যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে শর্ত থাকে যে যদি কোনো যাত্রী $10,000 বা তার চেয়েও বেশি পরিমাণ মুদ্রা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন, তখন তিনি এসে কাস্টমস ডেস্কে একটি ঘোষণা প্রদান করবেন। FMG ফর্ম নামে একটি ফর্ম রয়েছে, সেই ফর্মে তিনি তার বিস্তারিত উল্লেখ করে কোন দেশ থেকে এসেছেন, তার পাসপোর্ট নাম্বার, কোন কারেন্সি, কী পরিমাণ মুদ্রা তিনি এনেছেন এবং তিনি লাস্ট কবে দেশ ছেড়ে গিয়েছিলেন, এই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা রয়েছে FMG ফর্মে। FMG ফর্মে তিনি একটি ঘোষণা দিবেন। বিদেশ থেকে দেশে ফরেন কারেন্সি নিয়ে আসার ব্যাপারে কোনো ধরনের কোনো বার নাই বা বাধ্যবাধকতা নাই কোনো নির্দিষ্ট রকমের। আপনি যা চাইবেন তাই আনতে পারবেন, যে পরিমাণ মুদ্রা চাইবেন বৈদেশিক মুদ্রা সেই পরিমাণে আনতে পারবেন। বাট এখানে একটাই শর্ত রয়েছে, সেটা $10,000 বা তার বেশি হলে আপনাকে অবশ্যই ঘোষণা দিতে হবে। আপনি যদি $10,000 বেশি বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন সাথে করে এবং সেই ক্ষেত্রে আপনি যদি কাস্টমস কর্তৃপক্ষের নিকট সেটি ঘোষণা না দিয়ে আপনি এয়ারপোর্ট ত্যাগ করতে যান এবং সেই ক্ষেত্রে যদি অন্যান্য কোনো সংস্থা বা কাস্টমস অথরিটি বা কাস্টমস ইন্টেলিজেন্স আপনাকে আটক করে, তাহলে সেটি আপনার জন্য অবৈধ হয়ে যাবে এই পরিমাণ অর্থটি। সুতরাং অবশ্যই আপনি যখন বিদেশ থেকে $10,000 বা তার বেশি পরিমাণ অর্থ নিয়ে আসবেন, অবশ্যই আপনি এসে কাস্টমসে ঘোষণা দিবেন এবং এই ঘোষণা আপনার একটি সেফগার্ড হিসেবে কাজ করবে। আপনি যখন দেশে আসলেন এবং এই টাকাটা ভাঙাতে যাবেন বা কোনো এক্সচেঞ্জে হাউজে নিয়ে যাবেন বা ব্যাংকে নিয়ে যাবেন, সেক্ষেত্রে সেটা আপনার একটা আইনগত একটা ভিত্তি হিসেবে কাজ করবে এই FMG ফর্মটি। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি কী পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বিধিবিধান থাকে। যেহেতু এই সার্কুলারগুলি সময়ে সময়ে পরিবর্তনশীল, সুতরাং সার্কুলার এক এক সময় এক এক রকম হতে পারে। যেমন আজকের দিন হচ্ছে 29 অক্টোবর 2022, এই সময়ে যে সার্কুলারটি প্রচলিত রয়েছে বাংলাদেশ ব্যাংকের, সে অনুযায়ী একজন ব্যক্তি এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ $12,000 তার পাসপোর্টে অ্যান্ড্রোজ করে তখন তিনি বিদেশে নিয়ে যেতে পারবেন। $12,000 বেশি তিনি নিয়ে যেতে পারবেন না এবং সেটি হবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো পঞ্জিকা বছরের জন্য। এক্ষেত্রে উনি যদি একাধিকবার বিদেশ ভ্রমণ করেন, সেই $12,000 ভিতরেই তাকে থাকতে হবে। $12,000 বেশি তিনি কোনো অবস্থাতেই নিয়ে যেতে পারবেন না।